আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও তুমি কখন এলে? এসো বসো। খেয়াকে চেয়ারে বসার কথা বললেও খেয়া কিন্তু সেখানে বসল না, চট করে ওর কোলে বসে পড়ল। নুহাস কিছু না বলে হাসল, তাই দেখে খেয়া হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরল, প্রেম প্রেম চোখে তাকাল, নরম কোমল আঙ্গুলগুলো দিয়ে ওর সারা মুখে হাত ছুঁয়ে দিল। চোখের নিচটার দিকে তাকিয়ে মর্মাহত কণ্ঠে বলল, এমন শুকনো শুকনো লাগছে কেন তোমাকে? নিশ্চয় কাল রাতেও জেগেছিলে। নতুন ছবিটা কমপ্লিট করতে গিয়ে দেরি হয়ে গেল, নুহাস অপরাধী গলায় বলল, মাথা নিচু করে রাখলো আগের মতো। ওর অমন চেহারা দেখে খেয়া হুট করেই ফিক করে হেসে ফেলল, আহ্লাদ করে ওকে চাপটে ধরল, বুকের উপর মাথা রেখে আবদার করল, গতকাল কাজ করেছো তার মানে আজ কোনো কাজ নেই তাই না? ঠিক আছে, তাহলে আজকে সারাদিন আমরা ঘুরবো, চিকলির পার্কে যাব, তারপর রংধনুতে গিয়ে খাবো, পুরো বিল আমার ট্রিট দিচ্ছে ওকে। হঠাৎ ট্রিট যে? নুহাস হাসি হাসি মুখে চাইল। খেয়া এক হাতে চুলের রাবার ব্যান্ডটা খুলে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, এমনি আজ আমার মন চাইলো তোমাকে নিয়ে ঘুরবো, তাই চলো তো। খেয়া তাড়া দিয়ে উঠল, কোল থেকে নেমে এসে ওর হাত ধরে টানল। নুহাস কেমন ক্লান্ত চাহনিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো, টলমলো পা চালিয়ে বলল, চলো। খেয়ার হঠাৎ করে মনে হলো আজকে ঘুরতে যাওয়া ঠিক হবে না, নুহাস যথেষ্ট পরিশ্রান্ত, কাল সারা রাত জেগে সে কাজ করেছে, সকালেও নিশ্চয়ই ঘুমোয়নি, আর তারপর আবার ঘুরতে যাওয়া ঠিক হবে কি? ছেলেটা অসুস্থ হয়ে যাবে না? খেয়া চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগল। নুহাস এগিয়ে গিয়েছিল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো আবার, এসো। খেয়া মিষ্টি করে হাসল, হেঁটে এসে নুহাসের হাত আঁকড়ে ধরে বলল, আজ আর যাব না নুহাস। কেন? ও একটু অবাক হল, খেয়া মুচকি হেসে ওর কাঁধে মাথা রাখল, ফিসফিস করে বলল, এমনি এখন তুমি আবার কোলে মাথা রেখে ঘুমাবে, এসো তো। খেয়া ওকে টেনে স্টুডিও থেকে বেরুলো, পাশের ঘরেই নুহাসের শোবার ঘর, সেখানে ঢুকলো খেয়া, ঝাড়ু দিয়ে বিছানাটা ছেড়ে পরিষ্কার করে ফেললো, ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা এলোমেলো করে নিয়ে নিচে গিয়ে বিছানার একপাশে পা তুলে বসলো, কোল পেতে দিয়ে মায়াময় গলায় নুহাসকে ডাক দিল, এসো ঘুমোবে। নুহাস দ্বিরুক্ত করল না, চুপচাপ খেয়ার কোলে মাথা রেখে চোখ বন্ধ করল, নিচের নরম নরম আঙ্গুলগুলো দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো খেয়া, পরম আদর যত্ন পেয়ে খুব দ্রুতই নিদ্রা জগতে হারিয়ে গেল নুহাস। ওর মাথাময় চেহারার দিকে তাকিয়ে অদ্ভুত একটা অনুভূতি জাগল খেয়ার, আন মনেই হাসল, সত্যিই তার ভীষণ ঘুম পেয়েছিল, নয়তো এমন করে ঘুমিয়ে যায়? তারপর কি যেন ভেবে টুপ করে চুমু এঁকে দিল কপালে। ড্রয়িং রুমে টিভি চলছে, সোফায় বসে আছে বৃষ্টি, উপরে পা তুলে ভাঁজ করে নিয়েছে, কোলের উপর কুশন, বাহাতের কোনোই কুশনে ঠেকিয়ে তোলার উপর থুতনি রেখেছে, অন্য হাতে ধরা রিমোট ক্রমাগত চ্যানেল পাল্টাচ্ছে, দৃষ্টি টিভি স্ক্রিনে থাকলেও মন সেখানে নেই, মন অন্য কোথাও, অন্য মনস্ক হয়ে ঘুরে বেড়াচ্ছে, মৃদু বিষণ্ণতা আঁকড়ে ধরেছে তাকে, হৃদমাঝারির কোনো এক কোণে নুহাস স্যারের নামটা উকি দিচ্ছে বারবার, স্যার আজ ভীষণ 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 বাজে ব্যবহার করেছেন তার সাথে, সে এটা মেনে নিতে পারছে না কিছুতেই, এটা মেনে নেওয়া চাই না, তার মতো আধুরে কন্যার সঙ্গে কেউ বাজে ব্যবহার করবে কেন? এটা কি কারো সাজে? স্বয়ং বাবাও তো তার সঙ্গে এমন রূঢ় আচরণ করেননি কোনোদিন, হালকা ধমকও নয়। কলিং বেল বাজল, বৃষ্টি চোখ সরিয়ে দেওয়াল ঘড়িটার দিকে তাকালো, এখন সময় 6:39, প্রায় সঙ্গে সঙ্গেই তার মাথায় খেলে গেল কে এসেছে, সে রান্নাঘরের দিকে তাকিয়ে হাঁক ছাড়ল, মরিয়ম আন্টি বর্ষা এসেছে, দরজা খুলে দাও। গভর্নেস মরিয়ম রান্নাঘরে ছিলেন, ডাক শুনে বেরিয়ে এসে দরজা খুলতে গেলেন, বর্ষা ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই ছুটে এলো ড্রয়িং রুমের দিকে, কাঁধে ছোড়ানো ব্যাকপ্যাকটা নামিয়ে সোফায় বসতে বসতেই উল্লসিত কণ্ঠে বলল, কি রে আপুই, এই বেলায় বাসায় যে তুই, আজ প্রাইভেট নেই? বৃষ্টি মাথা নাড়ালো, মুখে বলল,
না, স্যার আজ ছুটি দিয়েছেন। কথাটা সম্পূর্ণ মিথ্যে, স্যার মোটেও ছুটি দেননি, বরং ভালো লাগছিল না বলে বৃষ্টি নিজেই যায়নি। পাছে সে কথা বললে বর্ষা জেকে ধরুক, কেন চায়নি সে, সেই ভয়ে মিথ্যে বলল। বর্ষা মেয়েটা দারুণ চালাক, ঠিক ঠিক ধরে ফেলতো আসল ব্যাপার, তারপর শুরু করতো নুহাস স্যারের নামে গালাগালি, ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিতে জানে মেয়েটা, কোথায় কার কাছে যে এসব শিখছে, আর তার কি বিশ্রী বিশ্রী কথা। নুহাস স্যারের নামে সে সব সময় একটা বাজে কথা বলে, বৃষ্টি তাতে মন খারাপ করলে আবার সঙ্গে সঙ্গে সরিও বলে দেয়, বৃষ্টির মন খারাপ ওর প্রাণে সয় না। বর্ষা সোফায় বসেই গা এলিয়ে দিল, দুই হাত দুদিকে প্রসারিত করে দিয়ে পা ছড়িয়ে বসল, এলোমেলো ভঙ্গি রাজকীয় হালচাল। বৃষ্টির চোখ পাকালো, আদেশে শুয়ে পড়ল। শুয়ে পড়লি যে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। বর্ষা মাথা ঘুরিয়ে ওর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, আশ্চর্য ক্লান্ত কণ্ঠে বলল, ইচ্ছে করছে না, তোর পাশে বসে থাকতে মন চাইছে। এটা কেমন কথা, বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে ঢং শুরু করেছিস, যা বলছি যা। বৃষ্টি ঠেলে ঠুলে ওকে উঠিয়ে দিল, ব্যাগ হাতে নিয়ে টলমলো পায়ে রুমের দিকে এগুলো সে। যাওয়ার আগে বোনের সঙ্গে অভিমান করে চোখে চোখে জানাল, তুই বড্ড নিষ্ঠুর আপু। বৃষ্টি আলতো হাসল, ওকে পাত্তা না দিয়ে গভর্নেস মরিয়মের উদ্দেশ্যে জানালো সন্ধ্যার নাস্তা রেডি করতে। বর্ষা হাত মুখ ধুয়ে এলেই একসাথে খাবে, সারাদিন স্কুল প্রাইভেটের চাপে বর্ষার সাথে তার দেখা হয় শুধু সন্ধ্যাবেলায়, নাস্তা খাওয়ার সময়। দুই বোনে তখন আসর জমায় খুব, একসঙ্গে সব কথা বলে। বৃষ্টি অবশ্য অত কথা বলে না, মার্জিত থাকে, কিন্তু বর্ষা তার কথায় রেলগাড়ি একবার ছুটতে শুরু করলেই হয়েছে। আর তাকে রুখবে কে, টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগুচ্ছিল বর্ষা। সেখানে আগে থেকেই বৃষ্টি বসে আছে, বাড়ির পাকা কর্তির মতো সামনে নাস্তার প্লেট সাজানো, চায়ের কাপ পট একপাশে ট্রের উপর রাখা। বর্ষাকে আসতে দেখেই সে কাপে চা ঢাললো, পরিমাণ মতো সুগার কিউব মেশালো, তারপর কাপটা জায়গা মতো রেখে ওকে ডাকলো, আই। সোফার উপর টাওয়াল ছুঁড়ে মারল বর্ষা, এগিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল নির্ধারিত আসনে। চায়ের কাপে হাত ছোঁয়াতে ছোঁয়াতে কিছু বলতে উদ্যত হলেই বৃষ্টি রাগ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি এমন অগোছালো কাজ করবি না, তবুও এমন করিস কেন তুই, টাওয়াল ছুঁড়ে দিলে কেন, ওটা ভেজা না। বর্ষা দাঁত বের করে হাসল, যার অর্থ হলো সে কোনো দিন বদলাবে না। হাল ছাইল বৃষ্টি, হতাশ হলো, চুপচাপ চায়ের কাপে চুমুক দিতে লাগলো। বর্ষা প্রথম কিছুক্ষণ চুপ করে থাকলেও বেশিক্ষণ সে ভাব রইল না, কাপে বিস্কিট ভেজাতে ভেজাতে দুষ্টুমি করে বলল, তারপর তোর নুহাসের খবর কি আপুই, আজ গিয়েছিলি পড়তে, আজ কি শেখালো। বৃষ্টির হাত থেমে গেল তৎক্ষণাৎ, বর্ষা আবার শুরু করেছে, সে সব সময় নুহাস স্যারকে নিয়ে এই বিশ্রী কথাটা বলে, তোতলাদের মতো টেনে টেনে বলে নুন নুহাস, কথাটা বলতে যতটা না বাজে শুনতে আরও বেশি বাজে, তারপরও সে থামে না, যখনই নুহাস স্যারের প্রসঙ্গ আসে তখনই ডাকে নুন নুহাস, কি ফাছিলের ফাছিল, কঠিন রাগি চোখে তাকালো, অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁত কটমট করে বলল, তোকে কতবার বলেছি স্যারকে নিয়ে এভাবে বলবি না, তুই কথা শুনিস না কেন আমার। শেষ বাক্যটা কি মায়া নিয়েই না উচ্চারণ করলো বৃষ্টি, আচ্ছা তাতে কি অভিমান মিশ্রিত ছিল যে এমন করুণ শোনালো। বর্ষার বুকে গিয়ে লাগলো ওর কণ্ঠটা, মৃদু হেসে বলল, উনি তো আমার দুলাভাই লাগে তাই না, তাহলে দুলাভাইয়ের সাথে একটু মজা করব না বল, এত পজিটিভ হলে চলে। পচে বৃষ্টিকে গলানোর চেষ্টায় আছে, বুঝতে বাকি রইল না আর, সেজন্যই নুহাস স্যারকে নিজের দুলাভাই আর বৃষ্টির জামাই বানিয়ে দিতে এক মিনিটও সময় নিল না। ওর কৌশল কাজে লাগলো, বরফের মতো গলে গেল বৃষ্টির নরম আহ্লাদি মন, সেটা বুঝতে পেরে একটু কপট রাগ দেখালো সে, বড্ড পাজি মেয়েটা, এমন করে কথা বলে যে রাগ করবার উপায় নেই। আমাকে পটানো হচ্ছে না, শোন আমি এত সহজে পড়বার পাত্রী নই, বুঝেছিস, এভাবে হবে না। আর হতেও হবে না, আমি বেশ বুঝেছি, তুই পটে গেছিস। বলতে বলতেই চেয়ার ছেড়ে এসে বৃষ্টিকে ছড়িয়ে ধরল, ওর গলা জড়িয়ে ফিসফিস করে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড আপুই,
বৃষ্টি হাসলো একটু, তারপর মিথ্যে রাগের ভান করে বলল, হয়েছে আর ঢং করতে হবে না সর। বর্ষা সশব্দে হেসে দিয়ে সরে গেল। চায়ের কাপে চুমুক দিল দুই বোন, টুকটাক কথা হলো। বৃষ্টির আনমনা ভাব বুঝে নিতে দেরি হলো না ওর। সে যতই লুকোনোর চেষ্টা চালাক না কেন, বর্ষার গোয়েন্দা চোখকে ফাঁকি দেয় কার সাথে। একসময় আর সইতে না পেরে বলেই ফেলল, দুলাভাই তোকে বকেছে না রে আপুই? লোকটা না বড় পাষাণ, না হলে আমার অমন আদরে বোনকে কেউ কষ্ট দেয়? বৃষ্টি চমকে তাকালো, হতবিহবল চোখে চাইল। এরই মধ্যে বর্ষা সব ধরে ফেলেছে কি করে? এত তীক্ষ্ণ নজর কেন তার? যে কথা লুকোনোর জো নেই, কি নিয়ে নুহাশ রাগ করেছে তা কিন্তু জানতে চাইল না বর্ষা। তার মতে তার বোন এমন কিছুই করতে পারে না যাতে তাকে রাগ দেখানো যায় বা ধমক দেওয়া যায়। বৃষ্টি হচ্ছে স্বর্গীয় দূতের মতো পবিত্র, ফুলের কোমল পাপড়ির মতো নবনীয় মায়াময়। সে কাউকে রাগাতে জানে না, কেউ তাকে দেখে রাগবে না, বরং পুতুলের মতো যত্ন করে আগলে রাখবে। বোন সম্পর্কে বর্ষার এই হলো মতামত। সুতরাং বাচ্চার নুন নুহাসের অযথা রাগের কথা বর্ষা শুনবে না, ওসবে পাত্তাও দিবে না। সে এখন বোনকে খুশি করবে, মজার মজার জোকস শোনাবে। আপুই জোকস শুনবি? কিসের জোকস? নিশ্চয়ই তোর আজগুপি কাতুকুতু দিয়ে হাসানোটাই জোকস, তাহলে শুনবো না আমি। সাপ মানা করে দিল সে, বর্ষার শুধু আজগুবি জোকস, সেসব শুনতে তার ইচ্ছে করছে না মোটেও। কিন্তু ও নিষেধ করলেই সে শুনবে কেন? সে বলতে শুরু করল, একদিন ছেলের জ্যাকেট চেক করছিল বাবা, চেকিং করে জ্যাকেটের পকেট থেকে সিগারেট, ক্যাটরিনার ছবি ও অনেকগুলো মেয়ের নাম্বার পেল। এসব পেয়ে তো বাবা রেগে বোম, ছেলেকে আচ্ছা মতো মারতে মারতে বলল, বেয়াদব পাজিল, কবে থেকে এসব করতেছিস? ছেলে তখন কি বলল জানিস? কি? অনেকটা অনাগ্রহের সঙ্গে সে বলল। বর্ষা সেসব পাত্তা না দিয়ে কথার ফোয়ারা ছোটালো। বর্ষা বলল, আমি তো আজ আপনার জ্যাকেটটাই পরেছি, ভাবতে পারছিস বাবা লোকটা কেমন? তার তোর নিজের চরিত্রেই দোষ আছে রে। বর্ষা ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো, হাসতে হাসতে বৃষ্টির গায়ের উপর ঢলে পড়ল। কিন্তু বৃষ্টির চুপ, জোকসটা তার পছন্দ হয়নি। তার মতে বাবারা হয় পুত পবিত্র, শ্রদ্ধা ভাজন ও আদর্শের প্রতীক, তাদের নিয়ে এমন জোকস বললে ভালো লাগবে কেন? ওর গম্ভীর মুখ থেকে হাসি থামালো বর্ষা। তোর ভালো লাগেনি? না, বাবাদের নিয়ে এমন বাজে রসিকতা আমার পছন্দ না। আমাদের বাবা এমন নয়, উনি যেহেতু ভালো সুতরাং পৃথিবীর সব বাবাই ভালো। এসব ঠিক আছে, তবে আরেকটা বলি। ওর কথা শেষ করতে না দিয়েই বর্ষা নতুন গল্প শুরু করল। কঠিন রেগে গিয়ে স্ত্রীকে দুটি থাপ্পড় মারার কিছুক্ষণ পর স্বামী কিছুটা অনুতপ্ত হয়ে বলল, একজন মানুষ শুধু ওই মানুষকেই আঘাত করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর কি হলো শুনবি? শুনলে তুই হাসতে হাসতে মারা যাবি। বলেই হাসতে লাগলো বর্ষা। বৃষ্টি কেমন যেন চোখ করে তাকালো, সে খুব একটা আগ্রহ পাচ্ছে না, কৌতূহলও নেই। বর্ষা বলে চলেছে, স্ত্রী তার স্বামীকে তিনটি থাপ্পড়, চারটি লাথি আর বারোবার ঝাড়ু পেটা করার পর বলল, তোমার কি মনে হয় শুধু তুমি আমাকে ভালোবাসো? উফ, স্ত্রীর কি বুদ্ধিমারি, আমি তো হাসতে হাসতে শেষ। বর্ষা লুটোপুটি খাচ্ছে যেন, বৃষ্টির কিন্তু এবারেও হাসি পায়নি। সে নিশ্চল হয়ে বসে আছে, হাসছে না একটুও। সেটা অনুধাবন করতে পেরে মুখ ভার হলো বর্ষার। বিষণ্ন গলায় জানালো, তোর মন ভালো হয়নি না? তুই মোটেও মজা পাসনি। আমার আসলে কাউকে হাসানোর ক্ষমতাই নেই। এই দেখ, আমার কথা শুনে তুই সহজ হওয়ার বদলে আরও বেশি চুপ হয়ে গেলি, সরি আপুই। বর্ষার মন খারাপের চেহারাটা কি ভীষণ আদুরে, একদম বৃষ্টির মায়ের মতন দেখতে। বৃষ্টির চেহারাও মায়ের মতন, তবে অতটা নয়, কিন্তু বর্ষা যেন ঠিকঠাক মায়ের কার্বন কপি। আচ্ছা, মা মন খারাপ করলে বুঝি তাকে এমন দেখাতো? বৃষ্টির ঠিক মনে নেই, মা যখন তাদের ছেড়ে গেলেন তখন তার বয়স নিহাতি অল্প, কী করে মনে থাকবে সেসব? বৃষ্টি নিঃশ্বাস ফেলল, অন্য মনস্ক মনে ছোট বোনের দিকে তাকালো, বিড়বিড় করে বলল,
তোর সরি হতে হবে না রে, আমার মন ভালো করতে জোকস শুনতে হয় না, পাখির মতো তোর মিষ্টি আওয়াজটা শুনলে আমার মন ভালো হয়ে যায়। ভার্সিটির বাসে বসেছিল খেয়া, সে সাধারণত বাসে করেই যাতায়াত করে, মাঝে মাঝে অবশ্য ব্যতিক্রম হয়, তখন রিক্সা নিয়ে চলে যায়। জানালার পাশের সিটে বসেছে খেয়া, মাথাটা জানালার কাচের সাথে হেলান দিয়ে রাখা, চোখ বন্ধ, কানের পাশের ছোট ছোট চুলগুলো উড়ছে, তাতে বিরক্ত লাগলেও হাত দিয়ে সরিয়ে দিতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে মানুষের এমন হয়, একটা জিনিস করা প্রয়োজন বোধ হয় কিন্তু করতে মন চায় না, এটা দোষ না, স্বাভাবিক বৈশিষ্ট্য। হঠাৎ শব্দে ধ্যান ভাঙল তার, ফোন বাজছে, চমকে উঠে চোখ খুলে হাতের মুঠোয় দৃষ্টি ফেলল। ফোন স্ক্রিনে ভাসছে শিল্পী নুহাস শব্দ দুটো, নুহাস তাকে কল দিয়েছে এই বেলায়। খেয়া আশ্চর্যই হলো, যেন রিসিভ করতেই ওপাস থেকে নুহাসের ব্যস্ত গলা, কে খেয়া বলছো? বলো, ছোট্ট করে জবাব দিল সে। নুহাস তড়িঘড়ি করে বলল, তুমি এখন কোথায় খেয়া? ভার্সিটিতে ক্লাস আছে কোনো? নুহাস হঠাৎ এসব খোঁজ নিচ্ছে কেন? সে তো এসব খবরদারি করে বেড়ানোর মতো প্রেমিক নয়, কোনো কালে ছিলও না, তাহলে আজ হঠাৎ? বিস্ময়ে দেশ কাটিয়ে সহজ ভাষায় বলল, না বাড়ি যাচ্ছি, বসে আছি। কেন বলো তো, তুমি তো এসব খোঁজ নাও না কখনো। ব্যাপার একটা আছে, সেটা পরে বলছি, চট জলদি এক কাজ করো তো, তোমার বাস এখন কোথায়? পায়রা চত্বর ছাড়িয়েছে? জাহাজ কোম্পানির দিকে যাচ্ছে। কেন বলো না? খেয়া এবার একটু অধৈর্যই হয়ে উঠল। ওপাস থেকে নুহাস জানালো, জাহাজ কোম্পানির মোড়ে এসে নামবে বাস থেকে, আমি এখানেই আছি, নেমে কল দিবে, বুঝেছ? আচ্ছা। কাঙ্ক্ষিত জবাব শুনেই কল কেটে দিল নুহাস, বাড়তি একটা কথাও বলল না। খেয়ার বিস্ময়ের সীমা রইল না, ছেলেটা যে এমন কেন? অবশ্য সে শিল্পী মানুষ, স্বভাবতই তার সব বিষয়ে উদাসীনতা রয়েছে, এমনকি প্রেমিকার বিষয়েও। তার যখন যা মনে হয় সে তাই করে। খেয়া বাস থেকে নামতেই নুহাসকে তার চোখে পড়ল, হাতের বাম দিকে অ্যাপেক্সের দোকানের সামনে ফুটপাতে দাঁড়িয়ে আছে সে, পরনে ধূসর রঙের টি শার্ট বেশ ঢিলে ঢালা, সঙ্গে নেভি ব্লু রঙের ট্রাউজার, মাথায় কালো রঙের হ্যাট, ব্যাস এতটুকুতেই তাকে পারফেক্ট শিল্পী শিল্পী লাগছে। রোদে পুড়ে চেহারায় একটা লালচে ভাব চলে এসেছে, গা ঘেমেছেও বোধ হয়, টি শার্টটা ভেজা ভেজা লাগছে। নুহাসের হাতে একটা এসে, কাঁধে শিল্পীদের চটের ব্যাগ, ও কি কোথাও ছবি আঁকতে যাচ্ছে নাকি? খেয়াকে দেখেই নুহাস হাত নাড়ল, ও এগোতেই একটা অটোকে দাঁড় করালো ভাড়া ঠিক করে, ভেতরে ইসেল ক্যানভাস আর চটের ব্যাগ রাখলো সিটে। খেয়া ততক্ষণে কাছে চলে এসেছে, মুখে বলল, উঠে বসো, তা ঝাড় যাচ্ছি। খেয়া কিছু না বলে উঠে বসল, নুহাসও অটোয় চড়ে তার পাশের আসন দখল করল। রিজার্ভ করা বলে আর কোনো যাত্রীর জন্য অপেক্ষা করলেন না চালক, ইঞ্জিন চালু করলেন। বেশ কিছুক্ষণ যাবার পর মুখ খুলল খেয়া, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কি নতুন কোনো ছবির থিম ভেবেছ? তাজহাটে গিয়ে সেই ছবি আঁকবে? মূল ভবনের সামনে একটা পদ্মপুকুর আছে, ওখানেই ছবিটা আঁকবো, একপাশে থাকবে ভবনের একাংশ, তুমি উদাসী কন্যা সেজে হেঁটে যাবে ভবনের দিকে, পেছনে পদ্মপুকুর, বুঝলে? নুহাস থিম বুঝিয়ে দিল, খেয়া মাথা নাড়িয়ে সাই জানালো, সে বিষয়টা বুঝেছে। একটু পরে নুহাস নিজেই বলল, ঢাকায় একটা এক্সিবিশন হবে বাংলার ঐতিহ্য নিয়ে, ক্যাটাগরি তো অবশ্য ক্লাসিক্যাল, রোমান্টিক, ট্রেডিশনাল সব রকমেরই সুযোগ আছে, তবে আমি আঁকবো একটু ভিন্নভাবে। তুমি একটা সোলো এক্সিবিশন করছো না কেন? তোমার যত ছবি আছে তা দিয়ে একটা এক্সিবিশনের আয়োজন করলেই তো পারো, তাহলে লাভও হচ্ছে, প্রসারও হচ্ছে। বললেই কি আর হয়ে যায় রে পাগলি, এক্সিবিশন করতে কত কিছু ভাবতে হয় না, টাকা পয়সার ব্যাপার। বলতে বলতেই নুহাস আনমোনা হয়ে পড়ল, খেয়া কথা বাড়ালো না। ও বেশ বুঝতে পারছে নুহাসের এমন আপসেট হয়ে যাওয়ার কারণ, মাঝে মাঝে ওর অবাক লাগে, আফসোস হয়, এই যে নুহাস ছেলেটা বয়স কতই আর হবে, তিরিশের কোঠা পেরোয়নি, তার চোখ ভর্তি স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, কত কত অভিলাষ মুখ ছুড়ে, একদিন সে দেশের সেরা চিত্রশিল্পী হবে, তার সলো এক্সিবিশন হবে।
কত লোক আসবে সেটা দেখতে। লোকে জানবে নুহাশ হলো বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রশিল্পী, মোস্তফা মনোয়ার কামরুল হাসেলদের মতোই খ্যাতিমান। কিন্তু তার সেই স্বপ্নটাকে পূরণ হবে আদেও খেয়া জানে না। তাজহাট জমিদার বাড়ি রংপুর। তাজহাট জমিদার বাড়িটি রংপুর জাদুঘর থেকে প্রায় 4 মাইল পূর্ব দক্ষিণ কোণে বর্তমান কৃষি ইনস্টিটিউট পাশে সবুজ গাছপালা পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত। জমিদার বাড়ির সামনে রয়েছে সমসাময়িক কালে খননকৃত বিশাল আকৃতির 4টি কুকুর। বর্তমান তাজহাটে বাজার হতে উত্তর দিক দিয়ে প্রধান ফটক অতিক্রম করে ক্রমান্বয়ে পশ্চিমে 100 গজ পেরিয়ে জমিদার বাড়ির প্রধান প্রবেশপথে আসা যায়। তাজহাট জমিদার মূলত গোবিন্দলালের পুত্র গোপাল লাল এর সাথে সম্পর্কযুক্ত বা স্থানীয়ভাবে তাজহাট জমিদার নামে পরিচিত। এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নান লাল রায়। তিনি সুদূর পাঞ্জাব হতে রংপুরের বিশিষ্ট সমৃদ্ধ স্থান মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য এসেছিলেন। প্রাচীন রংপুরের ইতিহাস পুস্তক থেকে জানা যায় যে মান্নান লাল রায় রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন হীরা জহরত স্বর্ণ ব্যবসার জন্য। প্রথমে তিনি নানা ধরনের নামিদামি হীরা মানিক জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করেছিলেন। উক্ত তাজ বিক্রির লক্ষ্যে এখানে হাট বসে, যা পরবর্তীতে বিরাট প্রসিদ্ধি লাভ করে এবং এই তাজহাটকে কেন্দ্র করে এই জমিদার বাড়ির নামকরণ হয় তাজহাট জমিদার বাড়ি। নুহাশ অটো ভাড়া মিটিয়ে টিকিট কাউন্টারে গেল, টিকিট কাটতে হবে। খেয়া আস্তে ধীরে জিনিসপত্র নামাতে লাগলো, সাহায্য করলেন মধ্যবয়স্ক অটো চালক। কিছুক্ষণের মধ্যেই নুহাশ টিকিট হাতে ফিরে এলো, এক হাতে ইজেল ক্যানভাস তুলে হাঁটা ধরল সামনে, পেছনে পেছনে খেয়া, পিছঠেলা পথ পেরুচ্ছে ওরা। ওই তো দেখা যাচ্ছে জমিদার বাড়ির মূল ভবন, সাদা রঙের দোতলা বাড়ি। নুহাশ অবশ্য সেদিকে গেল না, সে তার মতো করে ছবি আঁকার জন্য ভালো পরিবেশ খুঁজতে ব্যস্ত হল। খেয়া ঠাই দাঁড়িয়ে রইল। হাতের বাম সাইডের পুকুরটা পদ্ম পুকুর, যদিও সেখানে খুব একটা পরিমাণে পানি নেই, যা আছে তাও তলা নিতে। তারপরও ওই অল্প পরিমাণ পানির ওপরেই গোলাপি রঙের পদ্ম ফুল ফুটে আছে, পুরো পুকুর ভর্তি সবুজ সবুজ পদ্ম পাতা। কয়েকটা কলিও দেখা যাচ্ছে, চারিদিকে ঘাট বাঁধানো, ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পূর্ণ করা হয়েছে। গাছের নিচে নিচে সিমেন্টের বেঞ্চ বানানো, দর্শনার্থীদের বসবার ব্যবস্থা। তারই একটাতে গিয়ে ব্যাগ রাখলো নুহাশ, ফু দিয়ে ময়লা সরিয়ে নিল উপরের। তারপর খেয়াকে ডেকে বলল,